নেত্রকোনার পূর্বধলা থানা থেকে বাথরুমের জানালা ভেঙে এক আসামি পালিয়ে গেছে। পুলিশ বলছে যে ভোরে বাথরুমে যায় হত্যা মামলার আসামি রুবেল, এ সময় গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। রুবেলের বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে গোপালগঞ্জ কারাগারে শাহিন মোল্লা নামে এক কয়েদের মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহিনকে মৃত বলে ঘোষণা করেন। ¿Puedo dar esto de la forma?